আমার যেটা গার্লফ্রেন্ড আসলে ওটা এমবিএ করছি। দেখেন কেমন করে মানে হাইসা দিছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গিরণ ভাই হজরত। দোস্ত আজকে কয়টা মানুষের সাথে লাভ করবার কেটাইছি, ওর সাথে অল্প আগে মানে আলাপ হয়েছে। তো ওরা আমার এই ডিস্ট্রিক্টের ভিতরে মানে মোটামুটিভাবে মানে কি হয়েছে মানে পপুলার হয়েছে, সেই জন্য মানে আমি বহুত দিন থেকে আশা করছি যে মানে ওর সাথে দেখা করে মানে ওর সাথে লক করে একটা ভিডিও বানাম। ওরা হয়েছে ভিডিওর ভিতরে গালিগালাস, ভিডিওর ভিতরে গালিগালাস দেওয়া রাজা। তো ওর সাথে দেখা করে মানে ওর মনের কথা কিছু শুনবো, আপনারাও শুনবেন, আমার সাথে সাথে আপনারাও শুনবেন। আপনারা বাড়িতে বসে মানে কষ্ট করা লাগবে না আমার ভিডিওটা দেখতে, মানে জাস্ট বাড়িতে বসে ভিডিওটা প্লে করে দিলেই হয়ে গেল। তো এখন কথা হলো আমি কাক লক করবার কেতেছি আর ওরাই বা কারা। তো আপনারা যদি এই ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখেন তো গম পাবেন মানে মানে ওরা কারা। তো অত ভগর ভগর না করে ভিডিওটা আরম্ভ করি নাকি? তো আপনারা ভিডিওটা আমার এই ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। আর আপনারা জানেনই গত কয়টা দিন থেকে মানে এত গরম পড়ছে যে মানে বাসারে মানে কোয়া যায় না। তো দোস্ত মানে গরমের জন্য পড়ছে, আজকেও বহুত গরম পড়ছে, ওই জন্য আমার মানে গলাটা শুকিয়ে গেছে। অল্প পানি খাইয়ে আসি, পানি খাইয়া মানে অগর মানে বাড়ির ওইদিকে রওনা দিই নাকি? দোস্ত আপনারা হয়তো ভাবছেন এই গ্লাসের ভিতরে বাদ দিয়ে বাড়ির ভিতরে পানি খাইতেছেন কি জন্য। দোস্ত আগের যুগের মানুষ কিন্তু এই বাড়ির ভিতরেই পানি খাইছে, মাটির বাটি যে আছে মাটির বাটির ভিতরে পানি খাওয়াটা আরো বহুত মজা। দোস্ত আমরা এখন ভিডিওর ভিতরে প্রবেশ করি বন্ধুরা। এখন আমি মানে ধুবড়ির এই বগুলামারির জায়গায় এসে, আপনারা সবাই জানেন যে আবেদ এ নিউ ধুবড়ি ইউটিউব চ্যানেল যে আছে তার প্রত্যেকটা ভিডিও যে আপনারা দেখেন, এই প্রত্যেকটা ভিডিও যে দেখেন এই সদ মানে এই ভিডিওর ভিতরে যে সদস্যগুলো আছে তার মানে যারা অ্যাক্টিং করে রোল করে ওর সাথে কিছু কথা বলবো বন্ধুরা। আমি এখন যায় মানে ওর সাথে কিছু কথা আদান প্রদান করবো, তা আপনারা ভিডিওটা দেখেন। তার মানে আপনারা জানেন যে এই ভিডিওর ভিতরে মানে বহুত মজা আছে, আইসেন আমি ওর সাথে মানে কিছু কথা আদান প্রদান করি। হ্যাঁ আবেদ ভাই, এই মানে ইউটিউব চ্যানেল যে আছে তার মেন অ্যাক্টর মেন মানুষটাই হয়েছে এই আবেদ ভাই, তার সাথে আছে আমার আমজাদ ভাই। দেখেন কেমন করে মানে হাসা দিছে, বহুত ভালো লাগছে মানে ভিডিওর ভিতরে হাসাগুলো যে আমার মানে মানে দেখে বহুত ভালো লাগে। তো এ মানে বাস্তবে আসা মানে পাইছি মানে বাস্তবে হাসাটা দেখবার পাইছি। তো ভাই মানে আপনার ভিডিওর সম্পর্কে মানে আপনারা যে ভিডিও বানান, এই ভিডিও একটা করে ভিডিও বানার জন্য কত মানে কষ্ট লাগে, মানে কতটুকু কষ্ট লাগে একটা ভিডিও বানাইতে? মাঝে মাঝে এরকম হয়ে যায় যে পুরো টিম দিয়ে যেরকম ছয়জন আমরা টিমের মধ্যে আছি, কিছু কিছু সময় তো দুটো আড়াইটা বাজে জায়গা, ঘুম থেকে ঘুম নাই, খিদা লাগে যায়, এরকম এরকম কিছু কিছু শর্ট থাকে, না খায়া থাকা লাগে, না খায়া থাকা যাতে খারাপ দেখা যায়, তারপর যায় যে না অরিজিনাল না খায় আছি, তো খুবই কষ্ট হয় কিন্তু ভালো মজা লাগে, একদম ভিউ হওয়ার পরে মজা লাগে। আর যখন কষ্ট হয় কিবা মানে ই খান নাকি মানে বিড়ি সিগারেট কিবা? না না আমরা করব মতে কোনো সেটা করি না, যাই ভিডিও নিকে কিছু করা লাগবে। আচ্ছা বন্ধুরা আপনারা জানেনই মানে অগর যে একটা মানে ইউটিউব চ্যানেল আছে অলরেডি 50K সাবস্ক্রাইবার পার হয়ে গেছে, তো সে সম্পর্কে মানে একটা প্রশ্ন করবো। তার মানে আপনারা যে মানে চ্যানেল খুলছেন এটা 50K অলরেডি পার হয়ে গেছে, তো কতদিনের ভিতরে 100K পার হয় মানে হওয়ার আশা আছে, আর এই যে প্লে বাটন পাওয়ার আশা আছে, মানে কতদিনের ভিতরে 100K হওয়ার সম্ভাবনা আছে? তো যে সিস্টেম ভিউ গাইতেছে প্লাস যে সিস্টেম আমরা সাপোর্ট পাইতেছি পাবলিকের প্লাস বন্ধু বান্ধব সবাই সাপোর্ট করতেছে, তো ওই সিস্টেমে দেখা গেছে এই সিস্টেমে যদি যায় তাহলে 4 মাসের মতো লাগবো, আর যদি কপালে সাথ দেয় প্লাস পাবলিকে যদি সাথ দেয় বন্ধু বান্ধব যদি সাথ দেয় তাহলে তো একদিনে হতে পারে, কোনো বড় কথা না, কিন্তু আমি তো আশা করছি 1 মাসের ভিতরে হওয়ার সম্ভাবনা আছে। তো থ্যাংক ইউ ভাই, একটা খুব ভালো লাগলো কথাটা শুনে। তার মানে এই জন্য আমি মানে কথাটা কইছি যে আমার গ্রামের ভিতরে যতগুলা মানুষ আছে সব মানে
এগর যে ভিডিওগুলো আছে মানে ভালো মানে ভালো পায় মানে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে মানে ওনারা মানে দেখে আর কি সেই জন্য আমি বলছি মানে কি যে এক এক মাসের ভিতরে মানে 100K সাবস্ক্রাইবার হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আমজাদ ভাই আপনারা যে ভিডিওগুলো বানান এর ভিতরে গালি গালাস গালি যে দেন ওই গালিটা দেওয়ার কারণ কি ও গালি দেওয়ার কারণ হলো বর্তমান যুগে একটা মানে 10-5টা বন্ধু বান্ধব একখানে হইলি মানে বোদার বেড়া মাদার তো ছাড়া কোনো মানে কথা হয় না যদি 10 দিন 1 সপ্তাহ 12 দিন একটা বন্ধুক দেওয়া হয় তো তাও প্রথম উদ্বোধনে এটা মানে ওই মাদার সব গালি টালি আমি সবই দিয়ে আরম্ভ করে কেরে বোধহয় কি ব্যবসা এইটা মানে আমরা মানে মাইন্ড করতে উনি গেলেন যে 10টা বন্ধু বান্ধব একখানে হইলি 2-1টা গালি চলে তো আমরা ভিডিওর মধ্যে গেলে ওই দুঃখে তার মানে বাস্তবে ঘটা ঘটনা গুলো আপনারা দেখা পাচ্ছেন ঠিক আছে আর একটা প্রশ্ন হয়েছে তার মানে আপনারা যে মানে ভিডিও গুলা বানান এই ভিডিওর ভিতরে কেবল আপনারাই মানে থাকেন তে মেয়ে মানুষ নেন নাকি এর সাথে মেয়ে মানুষ একটাতে ঢুকান হয়েছিল যেটা আছে হ্যাঁ ওটা দেখি ওটা দেখছি আমরা সবে মানে চেষ্টা করতেছি মানে পরে পড়তি নেওয়ার আশা বেশিরভাগ না 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 নেওয়ার কারণ হচ্ছে যে আমরা ব্যাড ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ইউজ করা পারবো না ওটাই হলো মেন রহস্য যে একটা মেয়ে থাকলে তো খারাপ শব্দগুলো কথা ঠিক না কিন্তু আমরা আমরা যদি মেয়ে সাজে আমরা আমরা যদি পুরুষ পুরুষ থাকি তো সব শব্দ আমরা ইউজ করতে পারতেছি মেয়ে মানুষ থাকলে সবগুলো মানে ভাষা হয় তারপরে নেওয়ার চেষ্টা করবো যে কি হয় আপনার করে একটা ভিডিও দেখছি মানে ঈদের মাংস নিয়ে ওই ভিডিওটা তো আমার মানে বহুত ভালো লাগছে মানে ভিডিওটা দেখে মানে কি আর মানে কমু মানে চোখটা পানিও মানে আসছিল যাই হোক ওই ভিডিও মানে ওই ভিডিওর ধরে আরো ভিডিও মানে বানাবেন না নাই চেষ্টা আছে আর কি বানাই নেয় খুবই জোল দিয়ে আসবো আরো ভালো ভালো আর তখন ভালো ভালো আসবো তো খেলার উপর সাপোর্ট করেন বাসে ঠিক আছে সাপোর্ট মানে বহুত জনে সাপোর্টও করে কিন্তু ইয়ার সাথে সাথে যে মানে ভিডিওর ভিতরে যে গালি দেন ওই গালিটার জন্য বহুত জনে মানে কি করে মানে খারাপ কমেন্ট করে তো ওই খারাপ যে কমেন্ট করে ওগর মানে কি করবেন আপনারা মানে কিছু কিনা মানে যারা ভালো করে অগো ভালো সই দিই যারা খারাপ করে অগো ভালো সই দিই কে কাম দিছে যারা খারাপ কমেন্টস করে দিছে ওই খারাপ কমেন্টস গুলো দেওয়ার পর না আর কাম করার চাহিদাটা ইচ্ছাটা খুবই আর বেশি হয় যাতে না ওই খারাপ কমেন্টস করছে নিশ্চয়ই ভিডিওটা ভালো হয় নাকি আরো ভালো করার চেষ্টা করি আর কিছু কিছু মানুষ যারা কমেন্টস করে কয় ভাষা খারাপ ভাবে যাবি কারণ 10টা পোলা 10 মায়ের 10 পোলা সবাই যদি সেম হইতা তো কোনো কথা আসলো না ওটাই সবাই সমান তো হবো না তার জন্য শব্দগুলো ইউজ করি আর যার ভালো লাগে না তাকে আমরা লিখে দিছি যে কারো যদি ভালো যদি না লাগে তো গালি করা প্লিজ আপনি এই ভিডিও থেকে দূরে থাকেন ঠিক আছে ওরা আপনারা চালায় থাকেন তার মানে একটা ভারতের উদ্যোগপতি আছিল সন্দীপ মহেশ্বরী সন্দীপ মহেশ্বরী কইছে আপনার যত প্রতিভা আছে সব প্রতিভা আপনি খাটান কিন্তু ওই প্রতিভার ফলে মানে যে মানে ফলাফল যে আসবে ওই ফলাফলটা দেখে সবে মানে আপনার ঘৃণা করবো কিন্তু সেই ঘৃণা করার জন্য আপনি মানে থামবেন না তো ওরাও মানে কি হয়তো মানে বহুত জনে মানে কি করে খারাপ কমেন্ট করে কিন্তু ওরাও মানে থামবো না যতই খারাপ কমেন্ট করুক মানে আর আরও উৎসাহ পাবো ওই মানে খারাপ কমেন্টের সাথে সাথে মানে আরও উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও আচ্ছা বন্ধুরা আর একটা ভাই আছে খাইরুল ভাই আছে এ ভাইও মানে ভিডিও বানায় মানে ভিডিও বানায় না মানে ওই ভিডিওর সাথে আছে তো আপনি যে ভিডিওর ভিতরে মানে অ্যাক্টিং করেন তো আপনার মানে ভালো লাগে না খারাপ লাগে না আর ভবিষ্যতে আর বানায় থাকবেন না আর বানার ইচ্ছা নাই আমার মোটামুটি ধরেন আমি যতটুক মানে আল্লাহ আমাকে সুস্থ রাখছে ততদিন আমি ইনশাল্লাহ ভিডিও বানাই থাকি হ্যাঁ ভালো বানায় থাকেন আর সবাই মানে দোয়া করি যাতে মানে 10 মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আশা করি মানে আমার ধুবড়ী জেলার মানে ধুবড়ী জেলার ভিতরে 15-20 লাখ মানুষ আছে সবাই যদি সাবস্ক্রাইব করে দেখে তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবো মানে কোনো সন্দেহ নাই আমার যেটা গার্লফ্রেন্ড আসলে ওটাই আমি বিয়ে করছি আপনি বর্তমান যুগে সময় না দিলে গার্লফ্রেন্ড আসেন দেখেন বন্ধুরা আর একটা ভাই আছে মানে কি আর কমু তো এই ভাইয়ের কথা আমি কি কইতেছি এই ভাই বিয়া করছে ক্লাস দুইটা বিড়ি একটা বেটা আছে এই গামাস কারি করলো ও বিয়া করা নাকি এই ভাই বিয়া করা নাকি আচ্ছা বিয়া করা নাই তাহলে দুইটা বাচ্চা হইছে ওটা মাস্কারি করে কেরাই করে আচ্ছা বন্ধুরা এই জায়গায় এসব মানে ভালো খানিক সময় মানে কাটাইলাম ওগর সাথে কথা পাতলাম যদি এখন পর্যন্ত মানে অগর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো দয়া করে
আবেদ এ নিউ ধুবুরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওগুলো যে সারে সারার সাথে সাথে আপনারা দেখেন হয়তো ভিডিওর ভিতরে গালিগালাজ আছে কিন্তু ওর ভিতরেও মানে কাহিনীও আছে সামাজিক কাহিনীও আছে তো ইয়ার সাথে সাথে আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন নাই তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন গ্রিন বয় হজরত আমার এই চ্যানেলটার নাম তো প্লিজ ভাইজানরা সবাই ভাইজানকে সাপোর্ট করেন ভাইজান খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছে খুবই সুন্দর সুন্দর জায়গাও দেখায় তো যে যে দেখেন নাই খুবই বড় একটা জিনিস মিস করছেন গ্রিন বাই হজরত ইউটিউবে যান সার্চ করেন ভিডিও অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরাও সাপোর্ট করি আপনারাও সাপোর্ট করেন বেশি বেশি করে যাতে আমাদের ভাইটা জানে উপরে ওঠে তো একদম ভাইটার চ্যানেলটা ঠিক আছে আজকের জন্য এতটুকু তারপরে আর কি নেক্সট ভিডিও আবার সবার সাথে এক মানে এক লাখ হবার পামু আজকের জন্য এতটুকু ধন্যবাদ জাকানাকা ভিডিও হবেন একটা।